Posso comprar um salvo a seus ouvidos. Hello everyone, Assalamualaikum, আশা করি সকলে ভালো আছেন. Welcome back, new video. So guys, আবার চলে আসলাম আপনাদের মাঝে রিয়াকশন ভিডিও করতে. আজকে যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে ভারতীয় একটি সম. আপনারা জানেন যে কিছুদিন আগে হিরোপন্তি একটি মুভি ট্রেলার রিয়াকশন ভিডিও করেছিলাম, বাট ওই মুভির একটি সম আজকে রিয়াকশন করব. সমটির নাম হচ্ছে ডাফা কার সম. মুভিতে এই সমটির ভিতরে থাকছেন টাইগার সো, বাট খুবই বডি ফিটনেস একটি নায়ক, বাট আমার কাছে খুব ভালো লাগে ওনাকে. তো যাই হোক, আজকে এই সমটি রিয়াকশন করব, হিরোপন্তি মুভির সম ডাফা কার সম. তো যাই হোক, ভিডিওটি এখন শুরু করব. শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা. তো চলুন শুরু করা যাক. এইগুলা কি মানে মাকড়সা জালের মতো দেখা যাইতেছে? এগুলা কি মাকড়সা জালের মতো দেখা যাচ্ছে? ওরা করো মানে পারো ভূতের মতো, মানে এক একটার গাল দিয়ে রক্ত বের হইতেছে, চোখ মানে কেমন ভূতের মতো দেখা যাইতেছে. ভিউয়ার্স, যারা টাইগার শ্রফকে না চেনেন, এই যে দেখে নিন, উনি হচ্ছে টাইগার শ্রফ. বাট আমি মানে মানে আমি বলেছিলাম ভিডিওটি শুরু করার আগে যে ওনার বডি, বাট অনেক ভালো লেগেছে যখন মানে ভূত যে মাকড়সার জালগুলো সত্যি চমৎকার ডাফা আকার সম. বাট আই হোপ যে আপনাদের অবশ্যই ভালো লেগেছে. ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনারা ফুল পেতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া ভিডিওতে চলে যাবেন, অবশ্যই আপনারা দেখতে পারবেন ফুল সমটি. বাট আপনাদের যদি রিয়াকশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামতটি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন. তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা যাবে কোনো একটি ভিডিওতে. আল্লাহ হাফেজ.